শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ চৌধুরী, পিতার নাম মরহুম বদিউর রহমান, মাতার নাম বিবি মরিয়ম। 344 আশোকগঞ্জ রোড, থানা কতোয়ালি, জেলা চট্টগ্রাম। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসাবে মরহুম জহুর আহমদ চৌধুরী কতোয়ালি থানার প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। জহুর আহমদ চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৎকালীন চট্টগ্রামের দণ্ডাত্মক ব্যক্তি শেখ রফিকুদ্দিন আহমদ সিদ্দিকী। ওনাকে জহুর আহমদ চৌধুরী বিপুল ভোটে পরাজিত করে আমি 1954 সালে নৌকামারখায় ভোট দিই। তখন স্থানীয় এবং ঢাকার পত্রিকায় হেডলাইনে এসেছিল মাছের কাছে হাতির পরাজয়, অর্থাৎ শেখ রফিকুদ্দিন সিদ্দিকী নামি দামি লোক ছিলেন। জহুর আহমদ চৌধুরী একজন শুধুমাত্র শ্রমিক নেতা। তখন এই ভোট দেওয়ার মাধ্যমে আমি আওয়ামী লীগের সাথে সংযুক্ত হই। মোহাম্মদ ইশাক মিয়া প্রয়াত, এনজি মোহাম্মদ কামাল প্রয়াত, আমির হোসেন দোবাস, দানারাম দোবাস, এম এ গনি, এদেরকে নিয়ে শহর আওয়ামী লীগ গঠিত হয়। এদের সান্নিধ্যে আমি আওয়ামী লীগের সাথে জড়িত হই। আইয়ুব খানের মার্শাল হয় 1958 সালে, মৌলিক গণতন্ত্র নামে একটা হয়েছিল তখন পূর্ব পাকিস্তানের, আর দিল 50-50, কিন্তু বঙ্গবন্ধু তখন আমি দিল প্যারিটিকে ভেঙে শতকরা 56টা পূর্ব পাকিস্তানে, 44টা সিট থাকবে পশ্চিম পাকিস্তানে। এরপরে আসতেছে ছাত্র নেতা হিসেবে এম এ মান্নান, আশরাফ খান, মরহুম নূর নবী চৌধুরী, বঙ্গবন্ধু 6 দফা দিলেন। 6 দফার সমর্থনে লাল লীগের ময়দানে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। তো সবাই তখন বঙ্গবন্ধু উপাধি পাননি, কিন্তু আমরা চট্টগ্রাম থেকে ওনাকে বঙ্গশার্দুল উপাধি দিলাম। ওই সভায় সভাপতি করলেন মরহুম জননেতা, আমার নেতা জহুর আহমদ চৌধুরী,
উক্ত সবাই তাজউদ্দিন আহমদ সহ প্রাদেশিক আওয়ামী লীগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দিয়েছিলেন। আগরতলা সরদার মামলার সময় অনেক নেতা তখন সাংগঠনিক কাজে অনিয়ম প্রকাশ করতেন ভয়ে চট্টগ্রাম শহর আওয়ামী লীগ। যখন আওয়ামী লীগের কার্যকরী সংসদের সভা ডাকা হতো তখন অনেক কার্যকরী সংসদের সদস্য অনুপস্থিত। তখন ডাক্তার শহীদুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি, করম যখন হচ্ছে না তখন আমাকে এবং আমার বন্ধু শাহ বদিলকে কোপশন করা হলো। তখন আমাদের অভিষ্ট 23 নম্বর রেস্ট হাউসে ছিল, ওখান থেকে যখন পুলিশে আমাদেরকে ইয়ে করতেছে তখন আমরা আলকরণে মরহুম সালে আহমদ উনার বাসায় আমরা অস্থায়ী হিসেবে একটা অফিস করলাম। ওখানে শহীদ নজরুল ইসলাম, আমানা বেগম আরও অনেক কেন্দ্রীয় নেতা ওখানে আসতেন। 7ই মার্চে বঙ্গবন্ধু যে একটা ভাষণ দিলেন, আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, এটা 7ই মার্চে। তখন আমি স্বয়ং ওই মিটিংয়ে বোর্ডর মারছিল, এখন হলো সর্বার যোগদান। ওখানে উনি স্বাধীনতার ঘোষণা বলে দিলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী কেন্দ্রের থেকে আব্দুর রাজ্জাককে প্রধান, মাহফুজুল বাড়িকে আগরতলা সরদার মামলার অন্যতম আসামি মাহফুজুল বাড়ি ওনার বাড়ির সন্দীপ তাকে উপপ্রদান করা হয়। আমাকে চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান এবং শাহ বদিউল আলমকে উপপ্রদান করা হয়। তখন ছিল 40টি ওয়ার্ড। এই 40টি ওয়ার্ড থেকে প্রধান উপপ্রধান সহ 7-8 জন করে আনসার কমান্ডার মুস্তাফিজুর রহমান আলকরণ নিবাসী উনি এই স্বেচ্ছাসেবককে ট্রেনিং দিতেন। ট্রেনিং দিতে আমাদের একটা শপথ বাক্যের জন্য জোরাবছরের নির্দেশ দিতেন। 1971 সালের 25শে মার্চ মহিলা স্বেচ্ছাসেবক হতে প্রতি ওয়ার্ডের থেকে শত শত স্বেচ্ছাসেবক বাহিনীর উপস্থিতিতে লালদিন ময়দানে একটি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন মরহুম জননেতা জহুর আহমদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সার এলের জেলা শেখ মুজাফর আহমদ। উনি একজন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার মধ্যে অন্যতম সদস্য। উনি 1971 সালে ইয়াহিয়া খান বাঙালিদের উপর নিপীড়ন নির্যাতন আরম্ভ করল, তখন আমরা যারা ছিলাম আমরা আত্মগোপন করি এবং যারা ভারতে চলে গিয়েছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ করি। ওদেরকে আমরা রেখে খানা দানার ব্যবস্থা করতাম এবং টাকা পয়সা দিয়ে আমরা সহযোগিতা করতাম। অক্টোবর মাস আমি আমার বাড়িতে ছিলাম, দেখতেছি সকালে আমার আসন্দ রোড হতে পাতাকাটা নজুমের লেনে কারফিউ দিয়ে আমাকে এসে আমার বাড়িতে আমাকে আমার বাবা মহকুমা আমার বাবা আমার ভাই বসিম আহমদ উনি মারা গেছেন এই 1 বছর হয়, উনি আমার দোকানের কর্মচারী সহ আমাদের 7 জনকে অ্যারেস্ট করে কতলেতে নিয়ে গেল। নেওয়া যাওয়ার পরে ওই 6 জনকে রেখে আমাকে জীবিকায় উঠালো। পিছনে সিসিটির সামনে সেন্ট্রি আছে, আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে গেল। একটা টিন শেড একটা ছাউনি আছে ওদের ব্যারেক, ওখানে আমাকে রাখলো, আমাকে হ্যান্ডকাপ করালো। সন্ধ্যায় আসলো,
আর্মির সিভিল রিটেটেসে আসে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে, সারা ভাই চুপ, তোমারা মুফতি কাহাঁ হ্যাঁ, বাতাও সব বাতাও। আমি বলতেছি আমি আমার কলার হতেছি না, দেখি আমার ওপর চড়ে গেছে এই এইরকমভাবে মারপিট করতেছে, ওদের নির্যাতনে বিশ্বাস করেন, আমার লুঙ্গি পরা ছিল, লুঙ্গি কোথায় গেছে আমি জানি না, আমি মার খেতে খেতে ওদের চোখে এসে চোখের ভিতর ডুবে গেলাম, তাও বাঁচতে পারলাম না, ওখান থেকে টেনে এনে আবার মারতেছে। মারার পর প্রায় এরকমভাবে আমাকে ঘণ্টাখানেক নির্যাতন করলো। নির্যাতন করার পর রাত তখন 9টা হবে, তাদের একজন লোক আসলো, আমাকে বলতে তুমি কে খাওয়াবে, আমি একটু একটু বলতে পারি, এই জন্য আমার ভাড়াটিয়া কয়েকজন বোম্বাইয়ে থাকতো, ওদের সাথে কথা বলতে বলতে উর্দু কিছুটা আয়ত্তে এসেছিল। তখন আমি বলতে মনে মনে ভাবলাম আমাকে তো মেরে ফেলবে, যাক যাওয়ার আগে ভাতেই খাবো, বাঙালির ডাল ভাত। আমাকে একটা প্লেটে করে ভাত দিল, ডাল দিল, সাগরের মাংস দিল। এতক্ষণ মারানোর পরে চোখে পানি আসে নাই, যখন ভাত খেতে বসছি বন্ধু বান্ধবের কথা স্মরণ করে আমার এই বিষয়ে কান্না আসতেছে, নিজে কাঁদতেছি। কান্নার পর আচ্ছা খেলাম, খাওয়ার পরে রাত 9টা সাড়ে 9টায় হবে, আবার আসলো আর্মি, আবার আমাকে নির্যাতন, আমাকে হুট করে ফেলে পা দুটে একজনের ধরলো, মাথা একজন ধরলো, পিঠ একজন ধরলো, এই এই পাতার মধ্যে ইয়ে দিয়ে পিটাচ্ছে, পাতায় এমন পিটানি পিটাচ্ছে যে তখন আমার একটা কথা মনে পড়লো, আমাকে কি নির্যাতন করতেছে এরা, বঙ্গবন্ধু হয়তো এর চেয়ে অনেক বেশি নিয়েছে, তখন বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানে। এই কথা হয়ে আমার মনে আরো সাহস আসলো, আমি যা জানি তা তাদেরকে না বলে এলোমেলো ভাবে একটা স্টেটমেন্ট দিলাম। আচ্ছা রাত আমাকে ঘুমাবার জন্য বারান্দায় হ্যান্ডকাপ অবস্থায় দিল, আমি সেখানে ঘুমালাম। সকাল যখন হলো আবার আসলো আর্মি, আর্মি এসে আমাকে আবার জিজ্ঞাসাবাদ করতেছে বাবা তারা তো সারা বাহিনী তো তোমারা মুফতি কাহায় বলো, তোমকো আম দোষ বানাউঙ্গা, তোমকো পিস্তল দাওঙ্গা, আমাকে এরকম লোক দেখাচ্ছে। তখন আমি কিছুতেই স্বীকার করতেছি না, তখন আমাকে ঘরের মধ্যে আসে, ওখানে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে লড়তে আমাকে মারতেছে, এই এখনো পর্যন্ত এখানে দেখা যায় হ্যান্ডকাপ। আমি তারপরও বলি নাই, কিছুক্ষণ পর থাকার পরে আমি বলি ভাই আমার যারা গ্যাস লাগিয়ে পানি তাদের দেহ, ও একজন বেরুছি, তখন আমার গালে আনলো গ্লাস, আমি বললে এসে নিয়োগ তুমি যারা আমারা গোদ পাকারো খোর ফাঁকিতে বলতেন পাকারো উপর তুলো, ওভাবে আমাকে তুললো গাট গাট করে আমি পানি খেলাম। তারপর পানি খেয়ে কিছুক্ষণ পর আবার নির্যাতন, নির্যাতন করতে শুনতে আমি চাতুরি করে বলতেছি ভাই যারা আমারা পেশাব কা হাজত হওয়া নামাও অবশ্য। তারপর যখন নামালো আমি মাটিতে পা রাখতে পারতেছিলাম, গত রাতে যেভাবে পিটালো পা ফুলে গেছে দোনো পা, তখন আমাকে নিয়ে গেল প্রস্রাব পানি। এই বেলুস বেলুস আগে আগে আমাকে ভাই আসলে বাদ মাত বাতাও, ও বলতেছে বেলুসে আসলে বাদ মাত বাতাও, বহুত আদমি কো ইধর লেকে আয়া থা, উন লোগো কো আসলে বাদ উন লোগো বোলায় আর উন লোগো ব্রাশ পায়ে কাট দিয়ে ওই বেলুস আমাকে। তারপরে আমাকে 3-4 দিন পরে জিবি উঠে আমাকে নিয়ে আসলো চট্টগ্রাম কারাগারে, আমাকে কারাগারে ঢুকিয়ে
দিল, ওরা চলে গেল। সেখানে আরও কয়েকজন মুক্তিযোদ্ধা তৎমধ্যে ছিল শফিউল হোসেন, সম্মুখ যুদ্ধ আমার মিত্র ছিল, পা একটা ইয়ে হয়ে গেছে, ওকে রাশিয়াতে পাঠিয়েছে বঙ্গবন্ধুর চিকিৎসার জন্য। কয়েকদিন পর দেখতেছে আমার নাম ধরে নূর মোহাম্মদ চৌধুরী, পিতা বদিউর রহমান। আমি এই নাম শুনে খুশি হয়ে গেছি, বোধ হয় আমার জামিন এসে আমাকে নিয়ে আসলো। তখন আমার শীতকাল, একটা চাদর নিয়ে গেড়ে দেখছি মুসওয়ালা কয়েকজন গাড়িতে বসা, আমাদের গাড়ি শুনলো, ওই গাড়িটা নিয়ে যেতে যেতে স্টেশন রোডের দাবিতে হচ্ছে। তখন আমি বলতেছি এখন নিয়ে গেছি, আমাদের তখন অফিস ছিল 23 নম্বর রেস্ট হাউস, আমাদের ওইটা পার করে নিয়ে গেল আমাকে হাজি ক্যাম্পে। সে কেন আমাকে কিছু কিছু প্রশ্ন করছে, আমি এলোভাবে এলোপাথাটি অজবর দিয়ে ওখান থেকে আমাকে রাত্রে নিয়ে গেল আবার পুলিশ লাইনে। পুলিশ লাইনে যখন নিয়ে গেল তখন একটা রুম, আরও 2-3 জন ছেলে দেখতেছি। আমি গিয়ে যখন ওদেরকে পেলাম, ওদেরকে বলতেছি দেখো ভাই তোমরা আমাকে চিনো আর আমি তোমাদেরকে চিনি, এগুলো এদেরকে বলিও না, চল না। তারপর আসলো আবার পুলিশ, এখন পুলিশ প্যারামি মিলিটারি পুলিশ, ওরা আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কোথায় ছিলা, কী করলা, ভারতে কবে গেলে এইসব। আমি একটাও সিগার যাই নাই, আমি যখন নামতেছি সিট থেকে এক বেরোচ্ছি, আমাকে এমনভাবে একটু তাপট দিল যে এইটা এখানে হয়ে চলে গেছে আর এখান থেকে এখানে সোজা করে দিল বিতাপন মেলে। আচ্ছা ওখান থেকে আমাকে নিয়ে গেল জেলে, জেলে আছি আমার আবার পাঞ্জাবি নিয়ে গেল, আবার আমাকে মেরে ধরে আবার ইয়ে দিল। দেখতেছে সেখানে যারা অফিসার বাঙালি অফিসার, তারা বলতেছে যে তোমরা আসামিকে নিয়ে যাচ্ছ 2 দিনের জন্য 3 দিনের জন্য, তোমরা 4-5 দিন রাখো, এইরকম যদি রাখো আর তো তোমাদেরকে দেব না। 3 বার আর্মিরা রিমাইন্ডে নিয়ে গেল, নিয়ে গেলে আমার প্রতি অকথ্য শারীরিক নির্যাতন এবং লক্ষণ অবস্থায় আমার মুষ টুস যা নির্যাতন অমানসিক। তারপর যখন আমি কিছু স্বীকার করতেছি না তখন তারা বলতে শালা ভ্যাং চোদ, তোমারা ভ্যাং জো হয় না উসক তোমার সামনে আকার কারণ, এরকম আজে বাজে কথা এইসব পাঞ্জাবি। তারপরে হয়ে গেল আমি জেলে 16 ডিসেম্বর সকালে লোক জড়ায় জয় বাংলা স্লোগান দিচ্ছে। এখন আমাকে যেভাবে ইয়ে করলো ওরা, ওইখান থেকে আমি মুক্তি পাই। আমি যারা নেতা এবং যারা কর্মী আছে তাদেরকে বলবো দলীয় কাজের মধ্যে সততার রেখে ইমানের সাথে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমার এই সাক্ষাৎকার এখানে শেষ করব। আকাশের তুলনায় আকাশ, সাগরের তুলনায় সাগর, চির অমর শেখ মুজিবুর। ধন্যবাদ আপনাদের। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।